করে ধস নেমেছিল আর আমরা এখন যাচ্ছি সুইস কটেজের দিকে তো আগে সবাই এসে লেকেই যায় হ্যাঁ লেকে যায় এই জায়গাগুলো খুব কম লোকই আসে একদম একদম হেলিপ্যাড এই জায়গাগুলোতে খুব কম মানুষই আসে সত্যি তাই তো আমরা আগে সুইস কটেজ হেলিপ্যাডটা ঘুরে আসব তারপর আমরা লেকে যাব সুইমিং করতে তাই না শোনা ওদিক দিয়ে আমরা বেরিয়ে যাব আরেক দিকে আমরা ঘুমের ওদিক দিয়ে ফিরব কাশিয়াং দিয়ে ফিরব কাশিয়াং দিয়ে ফিরব এটা ছিল না সুইস কটেজ তো চলো দেখাই তোমাদের খুব সুন্দর একটা কটেজ আছে ওখানে তবে জানি না কেন ওখানে লোকজন এসে থাকে না ওখানে মনে হয় ভূত টুত বেরোয় না না অ্যাকচুয়ালি আর কিছু নেই তো আর কিছু নেই মানে লেকে এসে আর দেখার কিছু নেই ও লেকটা ছাড়া হ্যাঁ সেই জন্য লেকের ওখানে আধা ঘন্টা 45 মিনিটে শেষ হয়ে যায় যারা উইকেন্ড কাটাতে আসে তারা আসতে পারে যে আর কোথাও যাবো না আমরা শুধু এখানেই থাকবো তারা এখানে চলে আসতে পারে শিলিগুড়ি থেকে বুকিং হয় কলকাতা থেকেও বুকিং হয় কিন্তু ভীষণ সুন্দর সুইস কটেজ গুলো তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ ওইজন্যই লোকে আসতে চায় না তোমার মতো অনেকে ভূতের ভয় পায় তো না আমি শুনেছিলাম সুইস কটেজে নাকি ভূত আমার মাথা আর আমার মুন্ডু ভূত বলে কিছু আছে পৃথিবীতে চলো আজকে রাতে থাকি তাহলে দেখা যাবে ভূত আছে কি নেই কোনো অসুবিধা নেই ওই যে সামনে সুইস কটেজ গুলো কালার করেছে গো শোনা কালার চেঞ্জ করেছে এই দিক দিয়ে এই কি জানো এরকম একটা রাস্তা দিয়ে উঠতে হতো না বাপরে গাড়িগুলো কিভাবে নামছে এটা হেলিপ্যাডের না বাইকগুলো কিভাবে নামছে সেটা দেখো আর্য বাবাই তো দারুণ গাড়ি চালাচ্ছে তাই না আর্য দেখো আমরা এখন অনেক উপরে উঠে যাচ্ছি আমরা অনেক বছর আগে একবার এসেছিলাম খাওয়ার বানিয়ে নিয়ে আমরা আর কলকাতা সাবুনি তারপর আমরা খাওয়ার নিয়ে এসেছিলাম এখানে খাবো যেই না এখানে নেমেছি আমরা পুরো জমে বরফ আর আমাদের খাবার গুলো তো মানে ঠান্ডা এত ঠান্ডার মতো আমরা কি করবো আমরা ওটাই খেয়েছি এখানে এত গাড়ি দেখো এখন আছে আগে কিন্তু এত গাড়ি টুড়ি ছিল না তাই না অনেক খাবারের দোকান আছে না চা খাবো প্রচুর ভিড় আছে এখানে আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর চলো নামি এখন আমরা আমরা এখন চলে যাব এখান থেকে মিরিক লেকে আর একটু ঠান্ডা নেই আজকে বেশ গরমই আছে বুঝতে পারছি না কেন মিরিকে কিন্তু এরকম গরম থাকে না কখনো আমরা এখন মিরিক লেকে পৌঁছে গিয়েছি এটা হলো মিরিক লেক আর এখানে একটা ছোট্ট কালভার্টের মতো আছে এদিকেও জল দেখো আর এখানে প্রচুর গাড়ি আমাদের গাড়িটা একটা রেস্টুরেন্টের পার্কিংয়ে রেখেছি কারণ প্রচুর গাড়ি আজকে অনেক ভিড় আছে অনেক ভিড় আজকে আর এখানে কত গোলাপ ফুল হয়েছে অনেক গোলাপ ফুল হয়েছে দেখো পুরো লাইন দিয়ে কি সুন্দর খুব ভালো লাগছে দেখতে চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে কিন্তু মোটেও ঠান্ডা নেই বেশ গরম
আচ্ছা তুমি বোটিং করবে? একদম ভালোবাসো? আমি ঠিক আছে চলো, পা ব্যথা হয়ে যাবে কিন্তু প্যাডেল করতে করতে হাঁটার থেকে বোটিং করে পা ব্যথা। লেকের ধারে অনেকগুলো গাছ বিক্রি হচ্ছিল, ওখান থেকে কিছু গাছ নিয়ে যাব বাড়িতে। আরে কি শোনো দেখো, চেনা চেনা লাগছে। এখানে এসে কল্লোল দাদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তো কাকিমা কাকু কল্লোল দা শ্রাবণী ওরা সবাই এসেছিল। তো ওনাদের ঘোরা টোরা হয়ে গেছে, ওরা এখন লাঞ্চ করবে, আমরা যাই আমাদের সামনে যে রিসর্টে আমরা গাড়ি রেখেছি আমরা লাঞ্চটা ওখানেই করব। ওটা একটু কন্টিনেন্টাল রিসর্ট, ওটা তো যাই আমরা। আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি, গরম কোথাও একটু হাওয়া টাওয়া আছে, মনে হচ্ছে বাইরেই হাওয়া। এখানে বসবে? এখানে তো ফাঁকা, ক্লিন করে দিই বললাম। আর্য বলছে একটু জল খাবে, আর গরমে আমরা খুব মানে একদম পুরো হাঁপিয়ে গেছি, তো সেই জন্য খাবার আসার আগে আমরা একটু জল খেয়ে নিই। আমাদের লাঞ্চ চলে এসছে, আমরা কেউই সেরকম একটা ক্ষুধার্ত নই, খিদে অতটা পাইনি, কিন্তু কিছু খেতে হবে, সেই জন্যে ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছিলাম, সেটা সবার আগে চলে এসছে। আর এর সাথে আমাদের আছে বেকন, আর আছে যেটা এখনও আসেনি সেটা হলো সসেজ। তো আমরা এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপর আমরা আবার বেরোবো। এই দেখো হঠাৎ করে পুরো কুয়াশা হয়ে গেল, লেকটা পুরো দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে দেখো পুরো মেঘ, পুরো পুরো কুয়াশা চলে এসছে, কুয়াশা না এটা মেঘ আসলে, কি সুন্দর দেখো। আমরা এখন বেরোবো এখান থেকে, ভালোই লাঞ্চ করলাম, কিন্তু সসেজটা এত জঘন্য ছিল না কি বলবো, প্রচণ্ড জঘন্য সসেজ ছিল, একদম খেতে পারলাম না লাস্টে। তো আমি এখন অনেকগুলো গাছ নিয়েছি, নিয়েটি এখন যাবো। শুধু ওয়েদারটা তোমরা দেখো, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর ওয়েদার হয়ে গেল না, পুরো ঠান্ডা, কি ভালো লাগছে। তাই বলে ওরকম কনকনে ঠান্ডা না, মানে খুব সুন্দর একটা গায়ে যে হাওয়াটা লাগছে না, এত সুন্দর। আমরা তো এসি টেসি আর চালাইনি, ভীষণ সুন্দর। এই না হলো পাহাড়ের মজা। তবে মিরিকে গিয়ে একদম ভাল লাগছিল না, এত রোদ্দুর, এত গরম, মানে যা তা অবস্থা। এখানে কত গাছ দেখো, প্রচুর গাছ, কি সুন্দর সুন্দর গাছ,
কিন্তু পাগল হয়ে যাচ্ছে দেখে। আর এটা দেখো অদ্ভুত, কোথায় কে কি বিক্রি করছে, কে কে বিক্রি করছে, কোথায়? ও কি সুন্দর, আমি রাস্তায় দাঁড়িয়ে একটু ধুতরু ফুল নিলাম, দেখো পাহাড়ে এত সুন্দর হয় না ধুতরু ফুল, কি বলবো, এমনি রাস্তার ধারে এমনি হয়ে থাকে। আর অনেক রকমের কালার, এটা তো ইয়েলো আছে, আর অরেঞ্জ হয়, হোয়াইট হয়, পিঙ্ক হয়, দারু পার্পল হয়, দারুণ সুন্দর সুন্দর কালার হয়। ভালোই হলো রাস্তায় টয় ট্রেনও দেখে নিলাম, আর বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘলা হয়ে আছে আর একদম কুয়াশার মতন পড়ে আছে, হয়তো এটা মেঘ কুয়াশা না, তো আমার একটু 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 ঠান্ডা লাগছে এখন এতক্ষণে, তো চলো। খুব ঠান্ডা লাগছে, তো সোনা নিয়েছে একটু কফি, সরি কফি না, এটা হলো লিকার চা, একটুখানি চিনি দেওয়া আছে এর মধ্যে, সোনা চিনি ছাড়া, তো আমি তো ঠান্ডায় পুরো জমে আছি, পুরো ঠান্ডা লাগছে। আর আমি দেখো সোনার জ্যাকেটটা উল্টো করে পরে আছি, আমার সোয়েটার আছে কিন্তু পরতে ইচ্ছে করছে না, আর গরম গরম ধোয়া ওঠা কফি, এই দেখো ধোয়া ওঠা কফি, আর আমার ঘাড়ে ব্যথা করছিলো সেই জন্য আমি নেকটা লাগিয়ে নিচ্ছি, খুব ঠান্ডা লাগছে। এখন বাজে 6:30, এখন বাড়ি যাব, আর পুরো রাস্তাটা পুরো মেঘলা মেঘলা ছিল, আর কিছু কিছু জায়গায় তো বৃষ্টিও হয়েছে। আর এগুলো হলো আমাদের সব ফটো যেটা গোপ্রো দিয়ে শ্যুট করেছিলাম, তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করব, আর এই ব্লগটা মিরিক পার্ট 2 ছিল, তো অনেক এনজয় করলাম আমরা, আর অনেক দিন পর মিরিকে এলাম, বেশ ভালোই লাগলো, তবে কিছুটা খারাপও লেগেছে, যেটা হলো ভীষণ গরম, এত গরম ফিল করেছি মিরিকে এসে যে কী বলবো, আর তার সাথে সাথে ভীষণ ভিড়, তো ঠিক আছে, ওভারঅল খুব ভালো ছিল আজকের ট্রিপটা আমাদের। আর এই ফটোটা আর্য লুকিয়ে লুকিয়ে তুলেছে আমাদের, দেখো, আর এই যে আমার আর্য সোনা কত বড় হয়ে গেছে দেখো, তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে, আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, আজকের জন্য এইটুকুই, টাটা, গুড নাইট, বাই বাই।